নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব কাতলা মাছের কারি। তো কাতলা মাছের কারি রান্না করার জন্য আমার যা যা লাগছে তা হচ্ছে, প্রথমে লাগবে অল্প সর্ষে, তারপর লাগবে অল্প রসুন, লাগবে আদা, লাগবে কাঁচা লঙ্কা, লাগবে পেঁয়াজ, এখানে আছে ধনে পাতা। মশলার মধ্যে আমার যা যা লাগছে তা হচ্ছে, লাগবে অল্প লাল মরিচের গুঁড়ো আর লাগবে অল্প গোলমরিচ গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি সর্ষে কাতলা মাছের রেসিপি রান্না করব। আর লাগছে আমার লবণ। তো সব কিছু দেখিয়ে দিলাম, এবারে আমি সর্ষেটাকে গ্রাইন্ডার মেশিনে পেস্ট করে নেব। তো সর্ষেটা আমার বাটা হয়ে গেছে, আমি শুকনোই সর্ষেটাকে বেটে নিলাম। এবারে আমি পেঁয়াজ রসুন আর আদাটাকে, পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গেছে, এবারে আমি এখানে যে সর্ষে গুঁড়া করে রাখা আছে এগুলোতে আমি অল্প জল দিয়ে দেব। জল দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এবারে আমি কাতলা মাছে দিয়ে দিচ্ছি অল্প লবণ গুঁড়ো, আর এখান থেকে দিয়ে দেবো হলদে গুঁড়ো। দিয়ে দিলাম হলদে, লবণ দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি কড়াইটাও বসিয়ে দিলাম চুলাতে, আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি অল্প তেল, তেলটা দেওয়া হয়ে গেছে। তো এবারে হলদে লবণ দেওয়া মাছটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। মাছটাকে মেখে নিলাম, এবারে আমার কড়াইটাও গরম হয়ে গেছে, আমার কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। এখানে মশলাটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আদা রসুন বাটাটা ঢেলে নিলাম, আদা রসুন আর পেঁয়াজ বাটা। তো এখন এখানে দিয়ে দেব অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব অল্প হলদে গুঁড়ো, দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো। তো দিয়ে দিলাম মশলাটা, আর সর্ষে বাটাটা আমার আলাদা থাকবে, আর নামানোর আগে আমি এই টমেটোগুলোকে কেটে নামিয়ে নেব। তো এবারে আমি টমেটোটাকে কেটে নিচ্ছি, এবারে আমার মাছটা ভাজা হয়ে গেছে। ফিশ কারি করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম, তো এবারে দিয়ে দেব অল্প তেল। তো দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল, দিয়ে দিলাম। এবারে আমি তেলের মধ্যে এই মশলাটা ঢেলে দেব। তো মশলা ঢেলার আগে দিয়ে দেব অল্প, গরম হয়ে গেছে, এবারে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কালো জিরেটা, আদা রসুন আর পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব সর্ষে গুঁড়োটা। এবারে দিয়ে দেব কাঁচামরিচ আর কাটা টমেটোটা, দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে দিলাম, এবারে অল্প নেড়ে নেব, তারপর দিয়ে দেব অল্প লবণ। এখানে আছে লবণ, পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি,
লবণটা দিয়ে দিলাম। এবারে আমি এতে ঝুল দিয়ে দেব অল্প। তো এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটা, দিয়ে দিলাম। এবারে আমি অল্প নেড়ে তারপর চাপা দিয়ে দেব, যাতে আমার ভেজে রাখা মাছটা সেদ্ধ হয়ে যায়। তো এবারে টমেটো আর মাছটা সেদ্ধ করার জন্য অল্প চাপা দিয়ে রাখবো। তো এবারে আমি চাপাটা তুলে দেবো আর দেখবো আমার মাছের ঝুলটা হয়ে গেছে কিনা। আমার মাছের ঝুলটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবারে এতে আমি অল্প ধনে পাতা ছড়িয়ে তারপর নামিয়ে নেব। ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। এবারে আমার মাছ কারিটা পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইবও করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।